ব্লুমবার্গের 2021 সালের নভেম্বর মাসে প্রকাশিত একটি তথ্যসূত্রে $120 ট্রিলিয়ন ন্যাশনাল ওয়েলথ নিয়ে চায়না ইউএসএকে পেছনে ফেলে পৃথিবীর সর্বোচ্চ সম্পদশালী দেশ হয়ে উঠেছে। এছাড়া প্রায় $15 ট্রিলিয়ন নমিনাল জিডিপি নিয়ে চায়না বিশ্বের দ্বিতীয় সর্ববৃহৎ ইকোনমি, যেখানে ইউএসএ প্রায় $21 ট্রিলিয়ন নমিনাল জিডিপি নিয়ে প্রথম স্থানে রয়েছে। তবে পিপিপি বা পারচেজিং পাওয়ার প্যারিটির দিক থেকে $24 ট্রিলিয়নেরও বেশি জিডিপি নিয়ে চায়না বিশ্বের শীর্ষ অবস্থানে রয়েছে। দেশটির অর্থনীতির এ ধরনের গ্রোথের পেছনে চায়নার ম্যানুফ্যাকচারিং ক্যাপেবিলিটি অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ফ্যাক্টরি অফ দ্য ওয়ার্ল্ড হিসেবে খ্যাত চায়না বিশ্বের মোট প্রোডাক্ট ও সার্ভিসের প্রায় 1/3 উৎপাদন করছে। 1990 সালে যেখানে চায়নার গ্লোবাল ম্যানুফ্যাকচারিং আউটপুট ভ্যালু ছিল মাত্র 3%, সেখানে 2021 সালে এসে তা দাঁড়িয়েছে প্রায় 30%। এছাড়াও 2020 সালে প্রায় $2.6 ট্রিলিয়ন এক্সপোর্ট ভ্যালু নিয়ে চায়না গ্লোবাল এক্সপোর্ট লিডারের জায়গা দখল করে রেখেছে। কিন্তু কিভাবে চায়না গত 4 দশকের বেশি সময় ধরে নিজেদের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন এনেছে? ১৯৭৮ সাল থেকে ডেং শাওপিংয়ের লিডারশিপ ও পলিসি ধীরে ধীরে চায়নার ইকোনমিক সলভেন্সির মাধ্যমে দেশটিকে সমৃদ্ধির পথে এগিয়ে দিয়েছে। দেশটির বিপুল জনসংখ্যার খাবার নিশ্চিত করতে চায়না প্রথমে এগ্রিকালচারে ফোকাস করেছিল, পরে টেক্সটাইল, স্মল ইন্ডাস্ট্রি এবং ইলেকট্রনিক্সের দিকে নজর দেয়। এভাবেই বিভিন্ন সময়ে নতুন নতুন ইন্ডাস্ট্রির দিকে ফোকাস দিয়ে চায়না সেই সেক্টরকে ডমিনেট করা শুরু করে। মাও জেডংয়ের কালচারাল রেভলিউশন ও ফোর্সড লেবার পলিসি চায়নার বিশাল জনগোষ্ঠীকে অদক্ষ ও অশিক্ষিত করে রেখেছিল। ১৯৭৮ সালে ডেং শাওপিং ক্ষমতায় এসে বুঝতে পারেন দেশটির তৎকালীন 95 কোটি জনসংখ্যার বেশিরভাগেরই পোটেনশিয়াল কৃষিখাতে এবং দক্ষতার অভাবে তাদের হেভি ইন্ডাস্ট্রিতে কাজে লাগানো যাবে না। তাই তিনি অধিকাংশ জনগণকেই কৃষিখাতে নিয়োগ করেন এবং সামান্য পরিমাণে ক্রপ ট্যাক্স বা শস্যকর আরোপ করেন। এছাড়া তিনি বাড়তি ফসল বাজারে বিক্রি করারও সুযোগ দেন, যা কৃষকদের ফলন বাড়াতে মোটিভেট করে। চাইনিজ সরকার 1979 সালে 22% বেশি দাম দিয়ে কৃষকদের থেকে এসব এগ্রিকালচারাল প্রোডাক্ট কিনে নেয়, যা দেশটির কৃষি উন্নয়নকে আরও স্টিমুলেট করে। 1985 সালে দেশটির ওয়ার্কফোর্সের প্রায় 63% কৃষিতে যুক্ত ছিল। এতে করে দেশটির ফসল উৎপাদন ব্যাপক হারে বৃদ্ধি পায় এবং দুর্ভিক্ষের কবলে থাকা দেশ থেকে দ্রুতই চায়না একটি ফুড সারপ্লাস কান্ট্রিতে পরিণত হয়। কৃষিতে সচ্ছল হবার পরে ডেং শাওপিং ধীরে ধীরে খেলনা, ফার্নিচার, ফার্টিলাইজার এবং ফার্ম টুলসের মতো বেসিক গুডস ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির দিকে নজর দেন, যেখানে লো স্কিল লেবার দরকার হয়। এভাবেই চায়নার স্মল প্রাইভেট বিজনেসগুলোর বিকাশ শুরু হয় এবং টাউনশিপ অ্যান্ড ভিলেজ এন্টারপ্রাইজ বা টিভিই কনসেপ্টের শুরু হয়। 1990 সালে এই টিভিইগুলোই চায়নার ইকোনমিক গ্রোথের ভিত্তি হয়ে ওঠে। আগে এই টিভিইগুলোর বেশিরভাগই সরকার নিয়ন্ত্রিত থাকলেও পরবর্তীতে চায়না এতে প্রাইভেট ও জয়েন্ট পার্টনারশিপ প্রমোট করে। এছাড়া রুট লেভেলের বিজনেসকে সাপোর্ট করার জন্য বটম টু টপ লাইন অ্যাপ্রোচের লোকাল গভর্নেন্স পদ্ধতিও চালু করে চাইনিজ সরকার। 1982 থেকে 1996 পর্যন্ত চায়নার টিভিই সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছিল। এদিকে 1996 সালে দেশটির জিডিপিতে টিভিইর কন্ট্রিবিউশন ছিল প্রায় 25%, যা ওই সময়ে 10 কোটির বেশি এমপ্লয়মেন্ট তৈরি করেছিল। এগ্রিকালচারের কমার্শিয়ালাইজেশনের ফলে কৃষকরা ক্যাশ ক্রপ বা যে ধরনের ফসল বিক্রি করে বেশি আয় করা যাবে সেগুলোর চাষ শুরু করেন। এর ফলে কটনের চাষ বেড়ে যায় এবং ধীরে ধীরে বর্তমানে চায়না বিশ্বের লার্জেস্ট কটন প্রোডিউসার হয়ে ওঠে। কটন প্রোডাকশন বাড়ায় দেশটির টেক্সটাইল ইন্ডাস্ট্রির সিগনিফিকেন্ট প্রসার হয়। 1978 থেকে 2000 সাল পর্যন্ত চায়নার ক্লোদিং প্রোডাকশনের অ্যাভারেজ অ্যানুয়াল গ্রোথ ছিল 14%। এছাড়া সে সময়ের মধ্যে চায়নার ওপেন ডোর পলিসি শুরু হয়ে গিয়েছিল। 1978 থেকে 1997 সাল পর্যন্ত দেশটির অতিরিক্ত টেক্সটাইল প্রোডাক্টগুলোর এক্সপোর্ট প্রতি বছর গড়ে 22.2% হারে বৃদ্ধি পায়, যা চায়নাকে বিশ্বের টপ এক্সপোর্টার কান্ট্রি হবার দিকে এগিয়ে নেয়। 2000 সালের শেষ পর্যন্ত চাইনিজ প্রডিউসাররা গ্লোবাল অ্যাপারেল মার্কেটের 20% দখল করে ফেলে। চায়না স্কিল লেবারের প্রয়োজনীয়তা বুঝতে পারে এবং স্কিল ওয়ার্কফোর্স ডেভেলপ করার জন্য দেশটিতে 9 বছরের একটি ফর্মাল ও ভোকেশনাল স্কুলিং সিস্টেম ইন্ট্রোডিউস করে। জব স্পেসিফিক স্কিল ডেভেলপ করতে সারা দেশেই টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং বা টিভিইটি কেন্দ্র তৈরি করা হয়, যেখানে বিভিন্ন কোম্পানি টেকনিক্যাল ইন্টার্নশিপও অফার করে। ফলে দেশটিতে শিক্ষিতের হার বাড়ে ও লক্ষ লক্ষ মানুষের স্কিল ওয়ার্কফোর্স তৈরি হয়।
1982 থেকে 2000 সালে চায়নার সাক্ষরতার হার 65% থেকে বেড়ে দাঁড়ায় 90%। এছাড়া বিশ্বব্যাংকের মতে 1978 সাল থেকে 2020 সালের মধ্যে চায়নার অন্তত 800 মিলিয়ন মানুষ দারিদ্রতা থেকে বেরিয়ে উঠে এসেছে। 1990-এর দশকের শেষ দিকে বিশ্বব্যাপী জাপানি ও কোরিয়ান হোম অ্যাপ্লায়েন্সের ও ইলেকট্রনিক্সের চাহিদা অনেক বেড়ে যায়। তবে বাড়তি ডিমান্ড অনুযায়ী সাপ্লাই দেওয়ার জন্য এই দেশগুলোতে পর্যাপ্ত ল্যান্ড ও ওয়ার্কফোর্স ছিল না। অথচ চায়নার স্কিল লেবার ফোর্সের পাশাপাশি বিপুল পরিমাণ অব্যবহৃত জমি ছিল। তাই এসব কোম্পানিকে নিজ দেশে প্ল্যান্ট তৈরির অনুমতি দেয় চায়না। এছাড়া চাইনিজরা জাপানি ও কোরিয়ান প্রযুক্তি ব্যবহার করে তাদের নিজস্ব লোকাল প্ল্যান্ট তৈরি করে এবং VCR, রেডিও, টেপ রেকর্ডারের মতো আরও কিছু লো এন্ড ইলেকট্রিক প্রোডাক্ট তৈরি করতে শুরু করে। ইলেকট্রিক পণ্য উৎপাদনের পর চায়না কিছু স্পেশাল ইকোনমিক জোনের একটি ইকোসিস্টেম ডেভেলপ করে। এর পাশাপাশি ফরেন ইনভেস্টমেন্ট সহজ করার জন্য কর ও শুল্ক কমিয়ে দেয় এবং স্পেশাল ইকোনমিক জোনের জন্য একটি স্ট্রং সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট তৈরি করতে এক্সপ্রেসওয়ে, ইলেকট্রিক গ্রিড এবং হাই স্পিড রেলওয়ে সহ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে প্রচুর অর্থ ব্যয় করে। গুয়াংডং প্রভিন্সে অবস্থিত শেনজেন এই ইকোনমিক জোনগুলোর মধ্যে বেশ পরিচিত। বর্তমানে এক্সপোর্টের জন্য তৈরি চাইনিজ পণ্যগুলোর একটি বড় অংশই এখানে তৈরি করা হয়। এই শেনজেনে গত কয়েক দশকে ফক্সকন, স্যামসাং, প্যানাসনিক এবং এলজির মতো কোম্পানিগুলো তাদের প্ল্যান্ট স্থাপন করেছে। ইলেকট্রনিক ইন্ডাস্ট্রির ব্যাপক সাকসেসের পরেই চায়না বুঝতে পারে যে ইলেকট্রনিক্সই ভবিষ্যতে বেশি লাভের হবে এবং টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে ওয়ার্কফোর্সের অপচয় হচ্ছে। ফলে চায়না ধীরে ধীরে এই সেক্টরগুলোতে কম গুরুত্ব দিতে থাকে এবং সাউথ ও ইস্ট এশিয়ান দেশগুলোতে এই ইন্ডাস্ট্রিগুলো শিফট হতে শুরু করে। ইউএসএতে ইন্টারনেট ও কম্পিউটার টেকনোলজির উত্থানের পর বিশ্বব্যাপী টেক প্রোডাক্টের ডিমান্ড বাড়তে থাকে, যার প্রেক্ষিতে ডেল, এইচপি, অ্যাপেল ও কম্প্যাকের মতো টেক কোম্পানিগুলোর প্রোডাকশন এক্সপ্যান্ড করার প্রয়োজন হয় এবং ইউএসএতে যে কোনো ধরনের ম্যানুফ্যাকচারিং অ্যাক্টিভিটিস এক্সপেন্সিভ হওয়ায় তাদের নতুন প্ল্যান্ট স্থাপন ও চিপ ওয়ার্কফোর্সের দরকার হয়। আর চায়না সেই সুযোগটি নিয়ে একটি কন্ডিশনাল ফরেন ইনভেস্টমেন্ট পলিসি চালু করে। এই পলিসির আওতায় বিদেশি বড় কোম্পানিগুলোকে লোকাল কোম্পানিগুলোর সাথে মিলে প্রোডাকশন করতে হতো। চায়নার লোকাল কোম্পানিগুলোকে এডুকেট করতে এই পলিসিটা ছিল টেকনোলজি ট্রান্সফার অপরচুনিটির সর্বোত্তম ব্যবহার। ফলে চায়নার লোকাল কোম্পানিগুলো খুব দ্রুতই এই বিগ টেক জায়ান্টদের কাছ থেকে শিখে তাদের টেকনোলজি কপি করতে শুরু করে, আর তখন থেকেই চায়নার কপিক্যাট কালচার শুরু হয়। এভাবেই চায়না অনেক কম দামে মোবাইল এবং ল্যাপটপের মতো বেসিক গুডস তৈরি করে তুলনামূলকভাবে কম উন্নত দেশগুলোতে বিক্রি শুরু করে। চায়নার এই চিপ প্রোডাকশন কস্টের সাথে বিশ্বের আর কোনো দেশই কম্পিট করতে পারেনি। এভাবেই চায়না ধীরে ধীরে প্রায় সব ধরনের টেক প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করে গ্লোবাল মার্কেটের দখল নিতে শুরু করে। যদিও শুরুর দিকে চাইনিজ টেক প্রোডাক্টের মান খুবই নিম্নমানের হওয়ার অভিযোগ ছিল, তবে 2006 সালে সায়েন্টিফিক ডেভেলপমেন্ট ও প্রোডাক্টের মান উন্নয়নের জন্য রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে চায়না আরও বিনিয়োগ করার পরিকল্পনা গ্রহণ করে। 2012 সালে দেশটি R&D $164 বিলিয়ন খরচ করে, যা ছিল বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের তথ্যসূত্রে 2006 সালে চায়নার ইনোভেশন স্কেল 48তম স্থান থেকে 2012 সালে 26তম স্থানে উঠে আসে। এভাবেই চায়নায় হুয়াওয়ে, বিবিকে ইলেকট্রনিক্স, শাওমি এবং লেনোভোর মতো বিশ্বমানের কোয়ালিটি প্রোডাক্টস ম্যানুফ্যাকচারিং কিছু কোম্পানি তৈরি হয়। এছাড়া বিশ্বের বেশিরভাগ বড় বড় কোম্পানি চায়নায় তাদের প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করছে। 2000-এর দশকের শেষ দিকে গুগল, ইয়াহু, ফেসবুক এবং মাইক্রোসফটের মতো সার্ভিস ইন্ডাস্ট্রি জায়ান্টগুলো যখন জনপ্রিয় হয়ে ওঠে, চায়না তখন এই ইন্ডাস্ট্রির ফিউচার ডমিনেশনও রিয়েলাইজ করতে পারে, যার প্রেক্ষিতে দেশটি ফিউচারের জন্য ওয়ার্কফোর্স তৈরি ও তাদের ট্রেনিং দেওয়ার কাজ শুরু করে দেয়। এরপর দেশটি জংগুয়াংকুন সায়েন্স অ্যান্ড টেকনোলজি পার্ক তৈরি করে এবং সেখানে টেক কোম্পানিগুলোকে তাদের অফিস ও রিসার্চ সেন্টার স্থাপনের জন্য ইনভাইট করে, যার প্রেক্ষিতে গুগল, ইন্টেল, AMD, ওরাকেল, মোটোরোলা, কোগোবাই গ্রুপ, IBM, মাইস্পেস, সোনি, সলস্টিস এবং এরিকসন সহ বিশ্বের বিখ্যাত টেক ফার্মগুলো সেখানে তাদের চাইনিজ হেডকোয়ার্টার ও রিসার্চ ফ্যাসিলিটি স্থাপন করেছিল। সার্ভিস সেক্টরেও দেশটি তাদের কপিক্যাট কালচারের প্র্যাকটিস করেছে। এছাড়া দেশটির উদ্যোক্তারা ইবে এবং অ্যামাজন থেকে ইন্সপায়ার্ড হয়ে ই কমার্স প্রতিষ্ঠান আলিবাবা, পিন্ডুয়োডুয়ো এবং গুগল থেকে ইন্সপায়ার্ড হয়ে বাইডুর মতো সার্চ ইঞ্জিন তৈরি করেছে। এছাড়া টেনসেন্টের মতো বিশ্ববিখ্যাত ইন্টারন্যাশনাল গেমিং প্রতিষ্ঠানও রয়েছে চায়নায়। এর পাশাপাশি মোবাইল ইনস্ট্যান্ট ম্যাসেজিং র্যাঙ্কিংয়ে তৃতীয় ও সোশ্যাল মিডিয়া র্যাঙ্কিংয়ে ষষ্ঠ অবস্থানে রয়েছে টেনসেন্টের সোশ্যাল মিডিয়া এবং ইনস্ট্যান্ট ম্যাসেজিং প্ল্যাটফর্ম উইচ্যাট। স্ট্যাটিস্টার তথ্যসূত্রে 2020 সালে 54.7% নিয়ে চায়নার GDP সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন ছিল সার্ভিস সেক্টরের, যেখানে ইন্ডাস্ট্রি ও এগ্রিকালচার সেক্টরের কন্ট্রিবিউশন ছিল যথাক্রমে 37.8% ও 7.77%।
তবে বর্তমানে চায়না গো গ্লোবাল স্ট্র্যাটেজি অ্যাডাপ্ট করে অন্যান্য দেশে বিনিয়োগ শুরু করেছে। চাইনিজ কোম্পানিগুলো দ্য বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে এশিয়া, আফ্রিকা ও ইউরোপের মতো গ্লোবাল মার্কেটে লার্জ স্কেল ইনভেস্টমেন্ট করছে। এদিকে বিশ্বব্যাংকের তথ্যসূত্রে 2019 সালে চায়নায় মাত্র 0.6% দরিদ্র জনগোষ্ঠী রয়েছে। ম্যাক্রোট্রেন্ডসের তথ্যসূত্রে 1978 সালে চায়নার মাথাপিছু জিডিপি ছিল মাত্র $156, অথচ 2020 সালে তা বেড়ে হয় $10,500। এমনকি 2020 সালের করোনা মহামারীকালীন সময়েও সবচেয়ে বেশি ফরেন ইনভেস্টমেন্ট পায় চায়না, এবং সে বছর তারাই একমাত্র মেজর ইকোনমি যারা গ্রো করে। সবকিছুই খুব লার্জ স্কেলে প্রডিউস করার ফলে চায়নার প্রোডাকশন কস্ট খুবই কম হয়, ফলে অন্য কেউ চায়নার এই প্রাইসের সাথে কম্পিট করতে পারে না। আর এই স্ট্র্যাটেজির কারণে তারা যে ইন্ডাস্ট্রি নতুন করে শুরু করে সেটাই খুব জলদি লার্জ স্কেলে এক্সপ্যান্ড করে ফেলতে পারে। ম্যানুফ্যাকচারিংয়ে রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে মূলত কোনো প্রোডাক্টকে ডিকনস্ট্রাক্ট করে প্রোডাক্টটি ম্যানুফ্যাকচার করার প্রক্রিয়া বোঝার চেষ্টা করা হয়, যাতে প্রোডাক্টটির ডুপ্লিকেট কিংবা সিমিলার প্রোডাক্ট ডেভেলপ করা যায়। সারা বিশ্ব থেকে চীন টপ নচ হাই এন্ড প্রোডাক্টস কালেক্ট করে কম খরচে সেই পণ্যের রেপ্লিকা তৈরি করে। ইনটাচ কোয়ালিটির একটি তথ্যসূত্রে চীন মূলত কনজিউমার ইলেকট্রনিক্স, লাক্সারি ব্র্যান্ডের ব্যাগ ও পার্স, শু, স্পোর্টস ক্লোদিং, কসমেটিক্স এবং স্কিন কেয়ার প্রোডাক্টের রেপ্লিকা সবচাইতে বেশি প্রডিউস করে থাকে। এভাবেই তারা ইনোভেশন ও R&D বিপুল পরিমাণের কস্ট সেভ করে। যদিও ডোমেস্টিক ও ইন্টারন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি প্রোটেক্ট করার জন্য চীনে আগে থেকে আইন ছিল, তবে দেশটির সরকার ট্রেডমার্ক, কপিরাইট এবং পেটেন্টের ক্ষেত্রে এই আইন তেমন প্রয়োগ করেনি। ফলশ্রুতিতে চীনের বেশ কিছু ছোট ও মাঝারি কোম্পানি খুব দ্রুত গ্রো করার সুযোগ পায়, যা চায়নার ইকোনমিক গ্রোথকে এক্সেলারেট করেছে। পূর্বে মানুষ মনে করত চীনের লেবার কস্ট অনেক কম। সে সময়ের কথা চিন্তা করলে বিষয়টি সত্য হলেও বর্তমানে চীনের লেবার কস্ট উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে চায়নার তুলনায় ইন্ডিয়া ও আফ্রিকাতে সস্তা ওয়ার্কফোর্স পাওয়া যায়। স্ট্যাটিস্টার একটি তথ্যসূত্রে 2020 সালে চীনে প্রতি ঘণ্টায় ম্যানুফ্যাকচারিং লেবার কস্টের পরিমাণ ছিল $6.5, যেখানে মেক্সিকো এবং ভিয়েতনামে এর পরিমাণ যথাক্রমে $4.82 এবং $2.99। সাম্প্রতিক বছরগুলোতে চাইনিজ ওয়ার্কফোর্স অনেক বেশি স্কিল্ড এবং এফিশিয়েন্ট হয়ে উঠেছে। স্ট্যাটিস্টার আরেকটি তথ্যসূত্রে 2000 সালে চীনে প্রতি ঘণ্টায় লেবার প্রোডাক্টিভিটির পরিমাণ যেখানে ছিল মাত্র $3, সেখানে 2015 সালে তা বেড়ে দাঁড়ায় $15। হাইলি এফিশিয়েন্ট এবং স্কিল লেবার ফোর্সের কারণে দেশটির প্রোডাকশন ক্যাপাসিটিও বৃদ্ধি পেয়েছে, এবং অন্যান্য দেশের তুলনায় চীন একটি কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পাচ্ছে। চায়না তাদের দেশের মানুষের টেকনিক্যাল এবং ভোকেশনাল ট্রেনিংয়ের উপর জোর দেয়। সেখানে জেনারেল এডুকেশনের সাথে টেকনিক্যাল এডুকেশন মিলিয়ে দেশব্যাপী রুট লেভেল থেকেই ভোকেশনাল স্কিল বাড়ানো হয়। বিপিএ স্টাডিজের একটি তথ্যসূত্রে জুনিয়র সেকেন্ডারি লেভেলে ভোকেশনাল এডুকেশন চীনের 9 বছরের বাধ্যতামূলক শিক্ষা ব্যবস্থারই একটি অংশ। এর পাশাপাশি দেশজুড়ে নির্দিষ্ট স্কিলের উপর প্রশিক্ষণ দেওয়ার জন্য এমন হাজার হাজার টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং সেন্টার্স বা TVET রয়েছে চীনে। এছাড়া অনেক চাইনিজই USA এবং ইউরোপ থেকে শিক্ষা ও ট্রেনিং নিয়ে নিজের দেশে ফিরে স্কিল্ড লেবার ফোর্স হিসেবে দেশের বিভিন্ন ইন্ডাস্ট্রিকে সার্ভ করছে। ইন্ডাস্ট্রি হাব বলতে মূলত এমন একটি শহর বা এলাকাকে নির্দেশ করে যেখানে একটি সেক্টরের ছোট থেকে বড় সকল ধরনের ব্যবসা একত্রিত হয়। যেমন টেক ফার্মগুলোর জন্য USA-র সিলিকন ভ্যালি জনপ্রিয় একটি হাব। সিঙ্গেল ইন্ডাস্ট্রি ফোকাসড প্রোডাক্টের জন্য চায়নাও ইন্ডাস্ট্রি হাব তৈরি করে, যা একটি পণ্যের জন্য প্রয়োজনীয় প্রতিটি কম্পোনেন্ট ও পার্টসের অ্যাভেলেবিলিটি বাড়ায় এবং ট্রান্সপোর্ট ঝামেলা কমিয়ে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সহজ করে। যদি কেউ একটি মোবাইল ফোন তৈরি করতে চান, তাহলে তার জন্য প্রয়োজনীয় সব পার্টস তিনি সেই প্রোডাক্টের হাবের এলাকায় পেয়ে যাবেন। যেমন বেইজিং এবং শেনজেন হচ্ছে ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং হাব, তিয়ানজিন হচ্ছে অ্যারোস্পেস ও অটোমোবিল হাব, এবং সাংহাইকে বলা হয় সিটি অফ ইকোনমি অ্যান্ড ট্রেডিং। দ্য ইকোনমিক টাইমসের একটি তথ্যসূত্রে চাইনিজরা ইনফ্রাস্ট্রাকচারে ইনভেস্ট করতে সবচেয়ে বেশি আগ্রহী, কারণ এই সেক্টরে তাদের স্কিল সবচেয়ে বেশি। বিশ্বমানের অবকাঠামো নির্মাণে চায়না $বিলিয়ন খরচ করে। স্ট্যাটিস্টার একটি তথ্যসূত্রে 2018 সালে চীন তাদের মোট জিডিপির প্রায় 6% ইনফ্রাস্ট্রাকচার তৈরি ও মেইনটেন্সের পেছনে ব্যয় করে, যা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। চায়নায় উন্নত রাস্তা, এক্সপ্রেসওয়ে, হাই স্পিড ট্রেন, এয়ারপোর্ট, স্টেবল এবং সস্তা বিদ্যুৎ সুবিধা থাকায় লোকাল ও বিদেশি কোম্পানিগুলো চায়নায় ইনভেস্ট করতে অ্যাট্রাক্টেড হয়। চায়নার জিওগ্রাফিক লোকেশনের কারণে প্রাচীনকাল থেকেই দেশটি বিশেষ সুবিধা পেয়ে আসছে। সে সময়ে ট্রেডিংয়ের জন্য চায়নার সিল্ক রুট একটি গুরুত্বপূর্ণ যাতায়াত ব্যবস্থা ছিল।
যা দেশটিকে ফার ইস্টের দেশগুলো থেকে শুরু করে ইউরোপ ও মিডল ইস্টের দেশগুলো পর্যন্ত কানেক্ট করে। এছাড়া বর্তমানে দেশটি এই প্রাচীন রুটের একটি আধুনিক সংস্করণ হিসেবে ইন্টারন্যাশনাল হাইওয়ে নির্মাণের মাধ্যমে ট্রেডিং রুটের কন্ট্রোল নেওয়ার চেষ্টা করছে। 1.4 বিলিয়ন জনসংখ্যা নিয়ে চীন বিশ্বের সর্ববৃহৎ ডোমেস্টিক মার্কেট। এত সুবিশাল লোকাল মার্কেট থাকায় যে কোনো কোম্পানি লোকাল মার্কেটে সহজেই হিউজ ট্র্যাকশন অ্যাচিভ করতে পারে। যদিও চীন কমিউনিস্ট ইকোনমিক মডেল ফলো করে, ফলে লোকাল জনগণ কী ধরনের প্রোডাক্ট কনজিউম করবে তা সরকার দ্বারা নিয়ন্ত্রিত। কিন্তু বর্তমানে পরিস্থিতি কিছুটা পরিবর্তন হয়েছে। এখন চাইনিজরা অনেক ধরনের প্রোডাক্ট কনজিউম করতে পারছে। সিএনবিসির একটি তথ্যসূত্রে 2019 সালে চীনের কনজিউমার স্পেন্ডিংয়ের পরিমাণ ছিল $5.6 ট্রিলিয়ন, যা 2030 সালে $12.7 ট্রিলিয়ন পৌঁছানোর সম্ভাবনা রয়েছে, যা চীনের অর্থনৈতিক উত্থানকে আরও বুস্ট করছে। একটি ইউনিটারি এবং ওয়ান পার্টি স্টেট হওয়ার কারণে চাইনিজ সরকার পৃথিবীর অন্যতম স্টেবল গভর্নমেন্ট এবং অনেকাংশেই আমলাতান্ত্রিক জটিলতা মুক্ত। চায়না এখনও তার সিম্পল ইনভেস্টমেন্ট ও লো ডিউটিজ অ্যান্ড ট্যাক্স পলিসির কারণে ফরেন ইনভেস্টিং কোম্পানিগুলোর কাছে পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে। মার্কেট ওয়াচের একটি তথ্যসূত্রে 2020 সালে নতুন ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের জন্য লিডিং ডেস্টিনেশন হিসেবে ইউএসএকে ছাড়িয়ে যায় চায়না। এছাড়া লোকাল কোনো কোম্পানি যদি অন্য কোনো ফরেন কান্ট্রিতে তাদের বিজনেস এক্সপ্যান্ড করতে চায়, তাহলে চাইনিজ সরকার নিজে সেই দেশের সাথে নিগোসিয়েট করে থাকে। অতীতের মতো চাইনিজ সরকার এখনও তার ফিউচারিস্টিক ভিশন ধরে রেখেছে, যা তাদেরকে অন্য দেশের তুলনায় কয়েক বছর এগিয়ে রাখে। দেশটি যে ইন্ডাস্ট্রিতে ফিউচার পোটেনশিয়াল গ্রোথ আছে বলে মনে করে সেখানেই তাদের ফোকাস শিফট করে। 2025 সালের শেষ নাগাদ লো এন্ড প্রোডাক্টের প্রোডাকশন থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে শিফট করে তাদের নিজেদের প্রোডাকশনকে হাইটেক ও হেভি ইন্ডাস্ট্রিতে শিফট করার প্ল্যান করছে চায়না।